হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল। দেখেন আমার দুটো ককটেল পাখি, একটা ককটেল পাখির পা ভেঙে গেছে, উনি উঠতে গেছে আর নিচে পড়েছে, ব্যানার সামাতে পারেনি, উনি ফাটা ভেঙে গেছে, খুব কষ্ট পাচ্ছে, দেখে ভয় লাগছে আমার। তাই আমি পশু পাখির হসপিটালে গিয়েছিলাম, তাই ওনারা ডক্টর ব্যান্ডেজ করে দিয়েছে, বলেছে ব্যান্ডেজ করে দিলে ঠিক হয়ে যাবে। এখন বাচ্চা তো কচি হাত, ওদের তাড়াতাড়ি খুব জয়েন লেগে যাবে, ম্যানেজ করে এনেছি, খুব কষ্ট হচ্ছে আমার। এটার নাম হচ্ছে খুশি, এটার নাম হচ্ছে হাসি। আপনাদেরকে ম্যানেজ করেছি, আপনারা আমার পাখির জন্যে দোয়া করবেন, যাতে আমার পাখি ভালো থাকে, আশীর্বাদ করবেন, যাতে আমার পাখিটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এবং তাড়াতাড়ি আমার পাখিটার পাটা ভালো হয়ে যায়। খুব কষ্ট পাচ্ছে পাখিটা আমার, দেখেছে কী পাটা ভেঙেছে, একদম গোড়া থেকে পাটা ভেঙে গেছে, খুব কষ্ট পাচ্ছে আমার। খুশি বাবা ম্যানেজ করে আমরা বাচ্চা পাখি হয়তো উঠতে গেছিল, ওরা চেষ্টা করেছিল, উড়ে গেছে, নিচে বসেছে, কষ্ট কাছে আসতে হবে না, এখন কাছে আসতে হবে না, দুদিন এখন থাকো, লক্ষ্য থাকো, তবুও থাকো, আবার ই করে লেগে যাবে এখন পায়ে, তুমি এখন হাঁটতে হবে না যে বাবা, না তো হাঁটাতাম। এই যে ইনি ইনি একটু হালকা উঠতে পারছে, কিন্তু খুব ভয় লাগে, এই যে রুমের মধ্যে ফ্যান চলছে, যদি ফ্যান চলে গেলে কাটা যাবে। আবার আসি, উঠতে আসতে হবে কেন, তোমার লাগবে যে পায়ে লাগবে যে, তুমি এখন সুস্থ হবে তো পুরো, 10 দিন যা, 10 দিন পর ব্যান্ডেজ করে দেবো, তুমি তোমার পাটি ভালো হয়ে যাবে, বুঝলে বাবা। আবার ছি 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 ছি, তুমি খাবা, তোর পেটে খাবার আছে তো, দেখি, হ্যাঁ খাবার আছে তো, সেই খাওয়াইছি তো সকাল তোমাদের বাবা, সকালে খাওয়াইছি, ঠিক আছে, আমি তোমায় খাই দেবো, তুমি সুস্থ হয়ে যাও, আমি সুস্থ হয়ে যাবা, আমি ঘুরতে হবে, তোমার ঘুরতে হবে, হ্যাঁ ঠিক আছে, চুপচাপ থাকলে হবে না, হিলারা করবে না, পাই লাগবে আর, ঠিক আছে বাবা, পানি হিলারা করবে না, ঠিক আছে, পানি হিলারা করবে না, ভালো যাবো। আর এই হাসি তুমি উঠবে না, ঠিক আছে, হাসি রেখেছি, আর এটার নাম হচ্ছে।